আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে রোহিঙ্গাদের যে অবস্থা এবং এই যে বাংলাদেশে পাঠিয়ে দিল, এখন বাংলাদেশ সরকার বলতেছে যে আমরা মানবতাবাদী, আমরা দয়া করে তাদেরকে জায়গা দিচ্ছি। তো আদৌ এটা দয়া নাকি চাপে পড়ে? এবং আমাদের যেহেতু চেচনিয়া, বসনিয়া, মায়ানমার তো মানে ধারাবাহিকভাবে যে মুসলিম দেশগুলো আক্রমণ হচ্ছে, পরবর্তী দেশ আমরা বাংলাদেশ, তিন দিকে ভারত এবং মায়ানমার, আমাদের বাংলাদেশের কপালেও বা ভাগ্যেও ভবিষ্যতে এরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে? বাংলাদেশ ঝুঁকির মধ্যে আছে। এখন মিয়ানমারে সংঘর্ষ চলছে, এই যে সরকারের বিরুদ্ধে বিরোধী দল, এদিকে প্রায় 10 লক্ষ মিয়ানমার, কয়েক লক্ষ এনে আমরা জায়গা দিছি, বিষয়টা খুব সুখের নয়, আনন্দের নয়। দেখো কি হয়। আবার এদিকে ধর্মান্ধতা, কুভমণ্ডুকতা, এখানে উগ্রবাদ, হ্যাঁ খুব হালে পানি পেলে কি যে হয় দেখবানি। কাজেই রিস্ক আছে, বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক পরিস্থিতিতে বিরাট ঝুঁকির মধ্যে আছে। হ্যাঁ, ঝুঁকিটা কম হইতো যদি আমাদের ন্যায়ের শাসন থাকতো, অন্যায় না হতো, জুলুম না হতো, রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত না হতো, যদি জনগণ এবং সরকারের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস, ভালোবাসা, মেলবন্ধন থাকতো, যদি এত রাজনৈতিক দলগুলোর মধ্যে কামড়াকামড়ি না থাকতো, ধর্মীয় বিভেদ না থাকতো, বাংলাদেশে হাজার হাজার পীর এক পীরে আরেক পীরে দেখতে পারে না, শত শত দল এক দল আরেক দলকে দেখতে পারে না, শত শত মাদ্রাসা এক মাদ্রাসা হুজুর আরেক মাদ্রাসা দেখতে পারে না। এই যে এত এত অনৈক্য, এত স্বার্থপরতা, এত আত্মকেন্দ্রিকতা, শিক্ষিত স্বার্থপর লোকগুলি হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে বিদেশে, এত অশান্তি যেখানে আছে সেখানে তো এই ধরনের ঘটনা ঘটে যাওয়া কোনো সাধারণ ব্যাপার, ঘটতেই পারে। বাংলাদেশও ঝুঁকির মধ্যে আছে, 100% ঝুঁকির মধ্যে আছে। কারণ এখানেও বহুবার চেষ্টা করা হয়েছে দেশটাকে অস্থিতিশীল করে রাখার জন্য।